ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান, এটা যে যেভাবে বলুক আর না বলুক, সাকিব খান সাকিব খানই। সাকিব খান প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন, এই ইন্ডাস্ট্রিকে একা কাঁধে মানে উনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন এতদিন ধরে। তো তো সাকিব ভাইকে স্যালুট জানাই। তো আমরা আমরা প্রতিনিয়ত বিশ্বাস করি আরও সাকিব খান আসুক, আমাদের ইন্ডাস্ট্রির হাল ধরুক, হয়ে যাবে। অনেকেই ভালো করছেন, অনেকেই আসছেন, সব সম্মিলিত প্রচেষ্টায় সাকিব ভাইয়ের সাকিব খানের যে যে কাঁধের যে জোয়ালটা আমরা সবাই মিলে যদি ভাগাভাগি করে নিতে পারি, উনিও একটু রিলিফ হলেন এই আর কি। না আমি তো আগেই বললাম ওনাকে আমি স্যালুট জানাই। একজন সুপারস্টার তো বহির্বিশ্বে বাংলাদেশের সিনেমাকে রিপ্রেজেন্ট করছেন উনি, ওনার সিনেমা বাইরে যাচ্ছে, নতুন সিনেমাটা যেটা অনন্য মামুন করেছেন এটা প্যান ইন্ডিয়া রিলিজ পাবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, আমাদের সবাইকেই ওয়েলকাম জানানো উচিত, এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের ক্রিকেট টিমটা যখন বাইরে যেয়ে জিতে যায়, প্রত্যেকে যখন আমরা জয়ের উল্লাস করি, এটাও তো আমাদের একটা জয়েরই ব্যাপার। যুক্ত হওয়াটা হচ্ছে পরিচালক মেহেদী হাসানের সূত্রেই, উনি আমাকে ফোন দিয়ে ছবিটির কথা বললেন, আমি গল্পটা শুনলাম, ক্যারেক্টারটি শুনলাম, পরে উনি স্ক্রিপ্ট পাঠালেন, পড়লাম, ক্যারেক্টারটি পড়ে খুবই ভালো লেগেছে, গল্পটিও খুব পড়ে খুব মজা পেয়েছি আর কি। আর ক্যারেক্টারটির অনেকগুলো লেয়ার ছিল, অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, আমি চেষ্টা করেছি ক্যারেক্টারটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য। তো সব মিলিয়ে শেষবাজিতে আমি তৃপ্ত, আশা করছি দর্শকরা এটিকে ভালোভাবেই নেবে। আমি আসলে আমি নাটকটা কমিয়ে দিয়ে যখন সিনেমাতে আমি ভাবলাম যে রেগুলার হব সিনেমা এবং ওটিটিতে, তখন তো আমি বেছেই নিয়েছিলাম যে আমি একটু গতানুগতিকের একটু বাইরে কিছু করার চেষ্টা করব আর কি, ছাপ রেখে যেতে চাই, যাতে বড় পর্দা মানে এটা চিরকাল থাকবে, এটা ইরেজ মিডিয়া না, এটা বড় পর্দা তা মানে চিরকাল থাকবে, আমি চলে যাব, আমার মুভিগুলো চ্যানেলে চলবে, বিভিন্ন জায়গায় হবে, তখন কোনো ভিউয়ার যাতে দেখে বলেন না উনি ভালো অ্যাক্টিং করতেন, উনি চেষ্টা করতেন, সেজন্যই আমার এই চ্যালেঞ্জ নেওয়া, আমি চেষ্টা করি ছাপ রেখে যাওয়ার। আমি যখন সিটি বাস দিয়ে আমার প্রথম প্রোডাকশন নাটকের ওটা দিই, জনপ্রিয়তা বলুন আর ভালোবাসা বলুন, জায়গাটা এখন আমি বিভিন্ন জায়গায় শুনতে পাই সিটি বাসের ডায়লগ। তো আমি অনেক সৌভাগ্যবান যে প্রথম কাজ করেই এতটা কাছাকাছি দর্শকদের যেতে পেরেছি। তো তারপরে আমার মধ্যে বোধ জাগ্রত হলো যে না, একজন অভিনেতা কেন একই বৃন্তে ঘুরপাক খাবে, একটা অভিনেতার তো কোনো লিমিটেশন নেই, লিমিটেশন থাকতে নেই, হ্যাঁ তার লিমিটেশন থাকবে কিন্তু চেষ্টা করতে হবে লিমিটেশনটাকে ভাঙার, একই জিনিস যদি বারবার করে করতে থাকি তাহলে আর অভিনেতা হয়ে লাভটা কী, তো তোতা পাখির মতো একই কথা বলেই যেতে হবে। সো আমি চেষ্টা করলাম চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, পরবর্তীতে ফিল্মে আমাকে সেই সুযোগটা এবং ওটিটিতে সেই সুযোগটা আমি পাচ্ছি, সবে পাচ্ছি আর কি। তো এতদিন সুযোগের অভাবে চেষ্টাটা ছিল, খিদাটা ছিল, সুযোগ যেহেতু পাচ্ছি কাজে লাগানোর চেষ্টা করছি, দ্যাটস ইট।